আজি আমার সহ অছেন আপনার সমস্ত ফেভরেট লেলা ও লেলার লিড ক্যারেক্টর মানে হিরো স্বরাজ। হাই স্বরাজ, মু ওয়েলকাম করুছি আপনার আমার মেকিং ফ্লোর কো। থ্যাঙ্ক ইউ। সার্থক মিউজিক র ফার্স্ট মুভি আকাশে কি রঙ লাগিলে তুমি চাইল্ড আর্টিস্ট ভাবে ছিল, আউ এবে 22nd মুভি রে তুমি লিড ক্যারেক্টর করছ, কোন ফিল হচ্ছে, এক্সাইটমেন্ট কেতে আছে? এক্সাইটমেন্ট আপন তো জানি পারছম আউ কোন কইবি। ফার্স্ট তো সুযোগ মিলছরা মতে আকাশে কি রঙ লাগিলে সার্থক ব্যানারে কাম করিয়া পাই, সেতবে চাইল্ড আর্টিস্ট ছিলি এবং মো যে কো অ্যাক্টর সন্মীরা সি বি সেতবে চাইল্ড আর্টিস্ট, আমি দুইজন একাঠি কাম করছিলাম কিন্তু মু জানিনি যে মো হিরোইন হবে। এবং তারপরে কহিবি আকাশে কি রঙ লাগিলে কলি পাগল করছি পাউঁজি তোর আম ভিতরে কিছু অছি, বহুত কাম করছি সার্থক সহ এবং গোটে পরিবার ভাড়া লাগে, ফ্যামিলি ভাড়া লাগে এবং এঠিকার অ্যাটমোসফিয়ার পুরা অলগা থাকে এবং যা কি মো বর্তমানে এক্সপিরিয়েন্স করছি। সার্থক মিউজিক র গোটে প্লাস পয়েন্ট হচ্ছে কি ইয়াতে সবুবেলে মিউজিক র ধমাকা থাকে, তো এই মুভি রে বি কিছু সেমতি হেই সাইছে কাই না অলরেডি তিনটা গীত মার্কেট নেই সালানি, বহুত হি সুপার ডুপার হিট হেই সালানি, তা বিষয়ে কোন কয়া কো চাইবো? ইয়ে তড়কাটা তো গীতর সবুবেলে সার্থক র থাই এবং যেতবেলে গীত কথা পড়ে স্পেশালি সার্থক আগ বাজিবানি ও হিসাবে এবং মু লকি ফিল করছি যে মতে বৈদ্যনাথ স্যার এতে বড়িয়া বড়িয়া গীত দেলে এবং অরুণ স্যার লিখছন্তি, নির্মল স্যার লিখছন্তি, এতে বড়িয়া লিখিছন্তি মার্কেট কু নেইকি এবং সুকুটি সাহু যা কি ফার্স্ট আম গীত বাহারা বহুত হিট হল দেন তাপরে ফার্স্ট টাইম বহুত বড়িয়া রেসপন্স রয়েছে অডিয়েন্স কোটু। কিছু কথা কইবা লাইক কিছু শর্ট চালতলা বেলে কিছু গোটে সিন চালতলা বেলে কো টাইম রে তোমাকে এমতি ফিল হইছে কি মানে তুমি সবু ক্যারেক্টর রে ইনভলভ রহুতিব বাট কো ক্যারেক্টর রে এমতি ফিল হইছে কি তুমি টিকে বহুত হি বেশি ইনভলভ হইছে মানে তুমি আর স্বরাজ হে কি নতল তুমি সেটি রাজা হে কি হইতিল? মু রিভিল করিব নি বেশি, চিত্ত স্যারঙ্ক সহ মোর থিলা, চিত্ত স্যার চিত্তরঞ্জন স্যার আসছিলে মুম্বাই রু, সিএ বিকাশ স্যার পুরা ড্রামা সিন গোটে থিলা গোটে শর্টে, টোটাল সিনটা হি গোটে হি শর্টে পুরা যাউছি, তো সেঠু মোর থিলা যে গাড়ি রু মতে বাহার করবি চিত্ত স্যার দেন মতে নেইকি যাবে, তাপরে মো বাপাঙ্ক পাখরে মনারে কমপ্লেন করছেন এন্ড মতে বাড়াউছেন সিনের হিসাবরে, তো যেতবেলে মো গাড়ি রু বাহলে মো মেকআপ মেকআপ নেইকি সব রেডি হইতিলি যে ভালো শর্টে যাব, মাড় খাইবার আছে কেমতি খাইবি কনে, কিন্তু একচুয়ালি ফিল হেলা শর্ট দেলা বেলকু যে সত্যি মাড় খাওয়াছি, বিকাশ স্যার বি বাড়াইছন্তি এবং চিত্ত স্যার বি বাড়াইছন্তি, ধীরে ধীরে বাড়িছিলে কিন্তু সে শর্টটা এতে ন্যাচুরাল লাগিলা মো পাই কেন মু পড়িয়েছি দুই থর তার ভিতরে পুনি ছেড়া হয়েছি। আধার কার্ডর শুটিং টাইমরে বহুত মস্তি হয়েছি বট মু এটা পচারিয়াকু চাহিবি কি যেতবেলে অফ স্ক্রিন চালিছিলা সেইতে কেতে মস্তি করছ? লুবুন স্যার পাখে কাম করিবা মানে বহুত কষ্ট মু কইবি, প্র্যাকটিক্যালি যা বি পোজ দেবে তোমাকে করিয়া পাই পড়ে থাকে আউ সে পোজ কু করলা বেলকু গ্রুপ কু সহ কোঅর্ডিনেট করলা বেলকু তুমি হি ফেল রে যে বর্তমান সে প্রবলেম হয় তাঙ্ক গ্রুপ এতে ফাস্ট নাচন্তি মু তাঙ্ক ফলো করি আর মু পছে যাই বড় বড়। তার পাই হে গলেনি লক্ষে পুয় নষ্ট স্বরাজ, ডাইরেক্টর সুশান্ত মণিঙ্ক সহ কাম করি অনুভূতি কেমিতি রহিলা তোমার?
ଯେ ମୋତେ ବହୁତ ଫ୍ରି ଫିଲ୍ ହେଲା କାମ କଲାବେଳେ, କାହିଁକିନା ଆପଣଙ୍କୁ କୌଣସି ବାଧାବନ୍ଧନ ନଥାଏ, ନିଜର ଯେତେ କ୍ରିଏଟିଭିଟି ଆପଣ ନିଜେ ଦେଖେଇ ପାରନ୍ତି ଏବଂ ସାର୍ ବି ବହୁତ କିଛି ଏକ୍ସପ୍ଲୋର୍ କରନ୍ତି ନିଜ ଭିତରେ। ଧର ଗୋଟେ ସର୍ଟ ଟେକ୍ନିକାଲି ମୁଁ କହିବି, ଯେତେବେଳେ ସର୍ଟ ଲାଗିଥିବ ସ୍ୱରାଜ ଖାଲି ଆଖିର ଲାଗିଛି, ତ ଆଖିରେ ହିଁ କାମ କରିବାର ଅଛି। ସୋ ସେହିସବୁ ଛୋଟ ମୋଟ ଜିନିଷ ଯାହା ବି ଥାଏ ସେହିସବୁ ବହୁତ ବଡ଼ ପ୍ଲସ୍ ପଏଣ୍ଟ ହୋଇପଡ଼େ ଫିଲ୍ମ ପାଇଁ। ଏବଂ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଓଡ଼ିଶାରେ ଯେ ସୁଶାନ୍ତ ମଣି ସାର୍ କିଛି ଅଲଗା ଡିଫରେଣ୍ଟ କରନ୍ତି ବୋଲି। କେମିତି ଏ ଆଖିରେ ଆସି ଚିପକି ଗଲୁ ମୋର, ତୋର ଗୋଟେ ଥର ହସରେ ମନ ଛିଟକେ ଶହେ ଥର, ନିଜ ଛାଇ ଦେଖି ତୁ ବୋଲି ଫିଲ୍ କରେ, ତତେ ଛୁଇଁବାକୁ ଛାତି ଖାଲି ଥ୍ରିଲ୍ କରେ, ତତେ ଦିନ ସାରା କାହିଁକି ମୁଁ ମିସ୍ କରେ, ତତେ ରାତି ସାରା ସପନରେ କିସ୍ କରେ, ଇଏ କି ପାଗଳ ଆମେ ଓହୋ।